বেগম জিয়ার পরীক্ষা নিরীক্ষা রিপোর্ট চিকিৎসকদের হাতে। দুপুরে পর্যবেক্ষণে বসবে মেডিকেল বোর্ড। বিদেশ নেয়ার বিষয়ে এখনো মেলেনি সুনির্দিষ্ট কোনো তথ্য। পদ্মা সেতুর সঙ্গে মাওয়া প্রান্তের রেল সংযোগের কাজ শুরু আজ। সড়ক পথ খুলে দেওয়ার দিনই মাওয়া থেকে ভাঙা পর্যন্ত চলবে ট্রেন। দুই দফায় ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হবে তিন মামলায় গ্রেফতার হেফাজত নেতা মামুনুল হককে। আবারও চাওয়া হবে রিমান্ড। কক্সবাজারের সীমান্ত দিয়ে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যাম্পে ঢুকছে বেশিরভাগ, সতর্ক সীমান্ত রক্ষী বাহিনী। কোনো চাকরি বাকরি নেই, আজকে আমি সাত মাস ধরে বেকার। ফোন দিছি, কোনো ইয়ারিটাই দেয় নাই। করোনায় কাজ হারিয়ে অসহায় নিম্ন আয়ের বহু মানুষ, ৩৩৩তে ফোনেও মিলছে না জরুরি সহায়তা। তালিকা জটিলতার দোহাই ত্রাণ মন্ত্রণালয়ের।